হ্যালো গাইস, মাই নিউ অ্যানাদার ভিডিও। এটি ছিল আমাদের চাঁপাইনবাবগঞ্জের সব থেকে বড় ট্যুর, কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় টোটাল 7টি বাইক কমিউনিটি আছে। তাদের মধ্যে সিবিআর আমাদের গ্রুপটি ছিল সব থেকে বড়। আমরা সবাইকে দাওয়াত করে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম সিরাজগঞ্জ, তাই একসাথে হয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি গভর্নমেন্ট কলেজে। ঠিক আছে, সবাই সেখান থেকে রওনাটা শুরু। আমাদের গ্রুপের ফার্স্ট রুল হচ্ছে হেলমেট, হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না। হেলমেট মেনে চলি আমরা, ওভারটেক পছন্দ করি না। আমাদের অনেকগুলো নিয়ম আছে, নিয়মের বাইরে যে থাকে সে বা তাকে আমরা গ্রুপ থেকে বের করে দেই। আমরা এক সাইড দিয়ে চলাচল করি, আমাদের কোনো ওভারটেকিং এর হিসেব নেই। আমরা লাইন মতো চলাচল করি যাতে দুর্ঘটনা না ঘটে, আর আমরা চেষ্টা করি সব সময় সচেতনমূলক কাজ করার, মানুষের উপকার করার। আর ট্যুরটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি মনের শান্তি, ট্যুর না দিলে মনে শান্তি পাওয়া যায় না। সেদিন প্রায় আমরা 100+ গাড়ি গেছিলাম। দিনটা বেশ ভালোই গেছিল। আমরা গেছিলাম সিরাজগঞ্জ চাইনাবাদ মডেল মসজিদে জুম্মার নামাজ পড়ার পর চাইনাবাদ গেছিলাম। এই মুহূর্তে আমরা হরিপুর ক্রস করছি। আমরা তো যাই হোক, আমরা সেদিন দিনটা অনেক এনজয় করেছিলাম, কারণ একসাথে এতগুলো যখন বাইক থাকে তখন সবাই কেমন জানি বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, এই জিনিসটা আরও ভালো লাগে। এটা হচ্ছে আমার এলাকা, জায়গাটার নাম হচ্ছে দাড়িয়াপুর। সামনে আছে একে ফজলুল হক কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল, এর এই যে পাশেই টার্মিনাল, তারপরে আছে র‍্যাব ভাইব যেটা চাঁপাইনবাবগঞ্জে। আর যেটা রাইড করছে সেটা হচ্ছে আমাদের গ্রুপের অ্যাডমিন আকাশ ভাইয়া। আমার বাসা পার হয়ে গেলাম, র‍্যাব ক্যাম্পও পার হয়ে গেলাম, আমাকে ছেড়ে চলে গেল আকাশ ভাই। এই যে আমাদের চাপায় শেষ সীমানা আমরা ছেড়ে চলে গেলাম, এটাকে বলে দাঁড়িয়াপুর হাতাপাড়া। ঠিক আছে, জায়গাটা অনেক মর্মান্তিক। এখানে পুলিশ চেকপোস্ট বসায় রাখছে, কখন বাইক ধরে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এখান দিয়ে যে যখন যাবেন খুবই সাবধানে যাবেন। আর দ্বিতীয় কথা, ট্যুরে যাওয়ার সময় সেফটি গার্ড ব্যবহার করবেন, হেলমেট ব্যবহার করবেন এবং দুইজনের বেশি গাড়িতে উঠবেন না। এটা ছিল গোদাগাড়ি গোল চত্বর। আর সব সময় ট্যুরে যাওয়ার সময় গাড়িটা চেক করে নেবেন, হাওয়া ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, ফুয়েল ঠিক আছে কিনা, না হয় আপনারা রাস্তায় বিপদে পড়বেন। এই সব জিনিসগুলো আপনারা ভালো করে খেয়াল করে রাখবেন, কারণ আপনি ট্যুরে যাচ্ছেন দূরের রাস্তায়, বিপদে পড়লে তখন অনেকটাই কষ্টের মধ্যে পড়ে যাবেন। তো সেই দিন আমাদের 4Wheel অনেকগুলো ছিল, এমনকি 100cc গাড়ি পর্যন্ত ছিল আমাদের ট্যুরে, কারণ আমরা কাউকে ছোট নজরে দেখি না, আমাদের সাথে সবাই যেতে পারে। ট্যুরে আমাদের সাথে অ্যাডমিন ছিল, মডারেটর ছিল, কোমডারেটর ছিল, কোঅর্ডিনেটর ছিল। দেশি বাইকারের কোঅর্ডিনেটর আসতে পারেনি, বাইক বিডির কাউসার ভাইয়া ছিল আমাদের সাথে। আমরা এই মুহূর্তে রাজশাহী কাশিয়াডাঙ্গা অতিক্রম করলাম। জায়গাটা ভালোই লাগে, কেননা একসাথে যখন সব বাইক কমিউনিটিগুলো একসাথে হয় তখন আসলে একটা মজাদার বিষয় হয়, কারণ পুরো জেলা যখন এক জেলা থেকে আরেক জেলা যায় তখন তো আলাদাই একটা ব্যাপার থাকে। ঠিক আছে না, তো এই ট্যুর থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি, কারণ লং ট্যুর এটাই আমার ফার্স্ট টাইম ছিল, কারণ আমি লং ট্যুরে যাই নাই। কীভাবে হাইওয়েতে গাড়ি চালানো বা বাইক চালানো যায় সেটা সম্পর্কে ধারণা নিয়েছিলাম। এই ভিডিওটা একটু পরে দেওয়া হয়েছে, এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভিডিও, তো এই ভিডিওটা পরে একটু কেটে লাগানো হয়েছে। তো যাই হোক, আমরা এখন অনেক দূর চলে এসেছি। ঠিক আছে, তো আমাদের গ্রুপটা এমনই, আমাদের ঘুরতে ভালো লাগে। এখন আমরা নাটোরে নেমেছি নাস্তা করার জন্য, সকালের প্রায় সকাল 9টা বাজে। নাস্তা শেষে আবার আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম।
তো আমাদের কোনো হিসাব নাই, সবাই সারিবদ্ধভাবেই যাই আমরা, ঠিক আছে? নাস্তা করার পর, সবাই ফ্রেশ হওয়ার পর আবার চলে যাচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। ওখানে নেক্সাস রাইডার্সের বড় ভাইরা ওয়েট করছে আমাদের জন্য। ওখানকার মডেল মসজিদে গিয়ে আমরা নামাজ পড়বো, তারপর দুপুরের লাঞ্চ করে আমরা চায়নাবাদ দেখতে যাব। এটা নাটোর রেল ক্রসিং, এখানে আবার নাটোরের কাঁচাগোল্লা পাওয়া যায়, যারা কাঁচাগোল্লা পছন্দ করে নিতে পারেন। দেখতে দেখতে সিরাজগঞ্জ গোল চত্বর চলে এসেছি। এখন আমরা একটু ফুড ভিলেজের পাশে একটু বিরতি নিলাম চায়ের জন্য, কারণ একসাথে তার এত রাইড করা যায় না। এই মুহূর্তে আমরা ভিতরে ঢুকে পড়লাম সিরাজগঞ্জ থেকে, কোয়াড্রার মোড় দিয়ে ডান পাশ দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়েছি। মডেল মসজিদ যাব তার জন্য, মডেল মসজিদে নামাজ পড়ব, নামাজ শেষে তারপর তখন চায়নাবাদ যাব। নেক্সাস রাইডার্সের ভাইরা চলে এসেছে, তারা আমাদের লিড দিয়ে নিয়ে যাচ্ছে, তার রাস্তাটা ক্লিয়ার করে নিয়ে যাচ্ছে আমাদের। যথেষ্ট ভালোবাসা দিয়েছিল সেই দিন বড় ভাই আমাদের। রাস্তাটা আসলে অনেক সুন্দর ছিল। মসজিদে যাওয়াতে আমরা অনেক দূর থেকে গেছিলাম, যার কারণে ইমাম খুশি হয়ে আমাদের খাবার দিয়েছিল, ফুল দিয়ে বরণ করেছিল। আর এইটা হচ্ছে সেই সিরাজগঞ্জ চাইনাবাদ যেখান থেকে যমুনা সেতু দেখা যায়, এবং জায়গাটাতে টারবাইন রয়েছে, অনেক সুন্দর একটি জায়গা। এখানে আমরা সময়টা অনেক সুন্দর উপভোগ করেছিলাম। অবশেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা হয়ে গেল, সারাদিন চলে গেল, এখন বাড়ি ফেরার সময়। তাই সবাই এখন বাড়ি যাওয়ার জন্য আবার ওই একইভাবে সিরিয়ালভাবে বাসা যাচ্ছে, কারণ একটু এদিক ওদিক হলে তো দুর্ঘটনার শিকার হতে পারে। তো একটা কথাই বলবো, আপনারা যখন ট্যুরে যাবেন তখন অবশ্যই সেফটি গার্ড, হেলমেট, হ্যান্ড গ্লোভস, সব কিছুই, সেফটি কিট যত যা লাগে আপনারা সাথে রাখবেন, ঠিক আছে? পারলে এক্সট্রা ফুয়েলও রাখেন যদি দূরে কোথাও ট্যুরে যান, এগুলো আপনাদের অনেক কাজে দিবে। আর মেন কথা, ট্রাফিক রুলস সব সময় মেনে চলবেন, আর যখন যেদিকে যাবেন আপনি ইন্ডিকেটারটা অবশ্যই ব্যবহার করবেন।